তো সাধারণের জন্য স্পাইন জিনিসটা কি একটু বুঝিয়ে বলেন আর স্পাইনের কমন কি কি ডিজিজ হতে পারে এই 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 জিনিসগুলো অবশ্য আমি বলে ফেলেছি তারপরও যেহেতু শেষের দিকে আবার একটু স্মরণ করে দেই আমাদের এটা হলো স্পাইন এটা হলো শরীরের মাঝখানে থাকে পিছন থেকে আমরা এটাকে পালপেট করতে পারি যেটা শরীরের ওজনকে বহন করে এটাই হলো মেরুদণ্ড বাংলাতে বলি আর আমরা ইংলিশে মেডিকেল টার্মেটাকে এটাকে স্পাইন বলে থাকি এটা স্কালের ব্রেনের নিচ থেকে শুরু করে একদম আমরা যেই বোনটার উপরে বসি কক্সিস পর্যন্ত এটাই হয়ে পুরাটা হলো এটার কয়েকটা অংশ আছে এটা সার্ভাইকেল স্পাইন বা ঘাড় বলে থাকি আর এটাকে পিট বলে থাকি বাংলায় আমরা এটাকে ডসাল স্পাইন বলে থাকি আর কোমরটাকে সব কম্বিনেশনে আমরা বলে থাকি লাম্বার স্যাক্রাম এবং কক্সিস এই সব তিনটা জিনিস লাম্বার স্যাক্রাল স্পাইন পুরাটাকে নিয়ে আমরা কোমর বলে থাকি আবার আমরা মেডিকেল টার্মে লো কোমর আছে কোমর আছে লো ব্যাক পেন লো ব্যাকটাকে আবার আবার ভাগ করা হয় তো এই জিনিসগুলাই নিয়ে হলো আমাদের স্পাইন এবং এই স্পাইনের সবচেয়ে যেটা বললাম যে আসার কথা হলো যে আমাদের যত ব্যথা হয় তার আমি বলে রাখছি যে এইটটি টু নাইনটি পার্সেন্ট হলো মেকানিক্যাল পেন যেটার কোনো চিকিৎসারই প্রয়োজন হয় না শুধু আমাদের কিছু অ্যাডভাইস এবং কিছু যদি নিয়মকানুন মেনে চলা যায় তাহলেই সুস্থ থাকা সম্ভব এবং সেটা যদি জনগণ বা যারা দর্শক শ্রোতা আছেন তারা যদি একটু সচেতন হন আপনার কী কারণে ব্যথা হচ্ছে কোন প্রবলেমের কারণে কোন অভ্যাসের কারণে সেটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলেই আপনি সুস্থ থাকতে পারেন আরেকটা জিনিস আমি বলবো যে টেক কেয়ার অফ ইউর স্পাইন আমাদের একটা একটা স্লোগান কেন বলি যে আপনার যদি মেরুদণ্ড ভালো থাকে আপনি নিজে ভালো থাকবেন কারণ মেরুদণ্ডের সাথে মেরুদণ্ডের ভিতরে আমাদের দেহের অত্যন্ত মূল্যবান একটা জিনিস লুকাইতো আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা হলো স্পাইন স্পাইনাল কর্ড যেটা আমাদের ব্রেইনের সাথে আমরা জানি যে ব্রেন হলো হেডকোয়াটার ব্রেইন থেকে সব কিছু কন্ট্রোল হয় সেই কন্ট্রোলিং সিগনালটা ইলেকট্রিসিটি যেমন মেন সুইচ থেকে সারা ঘরে সরিয়ে পড়ে ঠিক ব্রেইন থেকে এই সিগনালটা আমাদের শরীরে ফেরি ফেরি প্রত্যেকটা অঙ্গপতঙ্গে যায় সেই সিগনালিং সিস্টেমটাই হল আমাদের এখানে এই যেটা দেখাইছিলাম স্পাইনাল কর্ড এই মাধ্যমে যায় এটা যদি এটার যদি আমরা হেফাজত না করতে পারি এটা যদি রক্ষণাবেক্ষণ প্রপারলি না করতে পারি কোনো কারণে ক্ষোধা না করুক যদি আমাদের কোনো আঘাতের কারণে কোনো ডিজিজের কারণে যদি এটা এফেক্টেড হয়ে যায় তাহলে আমাদের জীবনটাই একদম অসার হয়ে যাবে কারণ এটার ফাইনাল এন্ড রেজাল্ট হলো প্যারালাইসিস তো সে তার থেকে মুক্ত থাকার জন্য আমাদের যদি আজকেরই আলোচনা যদি দর্শক শ্রোতাদের কিছু কাজে লেগে থাকে এবং ওনারা যদি এর থেকে কিছু উপকৃত হয়ে থাকেন আশা করি তারা ওনারা ওনাদের মেরুদণ্ডকে সেভ করতে পারবেন মেরুদণ্ডের টেক কেয়ার করতে পারবেন আরেকটা জিনিস বলবো যে সুস্থ থাকার জন্য আমাদের সবাইকে এক লাইফ করতে হবে আমরা গাড়ের কিছু এক্সারসাইজ আছে কোমরের কিছু এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো ইউটিউবে অনেক সময় পাওয়া যায় বা জার্নালে বা ইন্টারনেট দেখো আমরা নিতে পারি ব্যাক মাসেল স্ট্রেংথেনিক এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো যদি করি আমাদের পিছনের মাংসপেশিগুলো সচল থাকবে সচেতন মানে অ্যাক্টিভ থাকবে তাহলে কি হবে আমাদের কোমরের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা অনেকাংশেই হ্রাস পেয়ে যাবে আমরা যদি সবাই এগুলা করতে পারি তাহলে আমরা আমাদের সুস্থ স্পাইন নিয়ে সুস্থ জীবন যাপন করতে পারবো ইউ আর ওয়াচিং রাজ টিভি যেগুলো বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল